অপরাধমূলক ষড়যন্ত্র। এখন স্যার, এই অপরাধমূলক ষড়যন্ত্রের ইংরেজি কি আসলে? ক্রিমিনাল কনস্পিরেসি। স্যার, ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র আসলে কাকে বলে? যখন দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হয় বা একমত হয় কোনো একটা বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য, বা হচ্ছে কোনো একটি অবৈধ কাজ করার জন্য, তখন তাকে বলে ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। প্লিজ স্যার একটু বুঝিয়ে বলেন না স্যার, উদাহরণ সহ। আচ্ছা শুনো, মনে করো যে তুমি আর একটা প্রতিষ্ঠান, তুমি একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলা, একমত হলা যে তোমরা দুজন মিলে কোনো একটা অবৈধ কাজ করবা। এটা এটা হয়ে গেল ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। আবার মনে করো যে তুমি আর প্রতিষ্ঠান, ধরো তুমি প্রতিষ্ঠানে জব দিবা, তুমি প্রতিষ্ঠানে তোমার হচ্ছে পরীক্ষার মাধ্যমে তুমি জব নিতে পারবা, ক্লিয়ার? কিন্তু তুমি প্রতিষ্ঠানকে বললা যে প্রতিষ্ঠানকে তুমি 10 লাখ টাকা দিবা, প্রতিষ্ঠান তোমাকে জব দিবে। তাহলে কাজটা ছিল বৈধ, মানে তুমি বৈধ উপায়ে জবটা পেতে পারতা, কিন্তু তুমি গেল অবৈধ উপায়ে। এর জন্য বলছে বৈধ কাজটা অবৈধ উপায়ে। তার মানে কি দাঁড়ালো? যে এই যে কমপক্ষে দুজন ব্যক্তি, ক্রিমিনাল কনস্পিরেসি হওয়ার জন্য কতজন ব্যক্তি লাগবে? কমপক্ষে দুইজন ব্যক্তি। তাহলে দুইজন ব্যক্তি সম্মত হলো একটা অবৈধ কাজ করার জন্য, বা এই যে একটু আগে যেটা বললাম, বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য, এটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে তোমরা দুজন মিলে যে একমত হলা অবৈধ কাজ করার জন্য বা বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য, মনে করো বাস্তবে কাজটা করো নাই, বাস্তবে এই অপরাধটা করো নাই, তাহলেও তোমরা দায়ী হয়ে যাবা শুধুমাত্র এই ষড়যন্ত্র করার জন্য। তাহলে দেখো যে যখনই এই অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে কোনো একটি অপরাধ সংঘটনের প্ল্যান করা হবে, সেটা যদি বাস্তবে সংঘটিত নাও হয়, তারপরও কিন্তু তারা অপরাধী হয়ে যাবে। বুঝছি স্যার। তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো জিনিস তো শেয়ার করতে হয়। এখনই শেয়ার করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিঠুন শাহ আছে না, সে একটা কথা বলে যে শেয়ার করলে নাকি জ্ঞান বাড়ে, আল্লাহ নাকি জ্ঞানে বরকত দেয়। আমি এখনই শেয়ার দিচ্ছি স্যার।